ক্রিকেটে বেশ ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ শেষ করার পরই দক্ষিণ আফ্রিকা সপরের ডাক পড়েছে তাদের স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ জানা গেছে সিমিং উইকেটের কথা মাথায় রেখে পাঁচজন পেসার এবং দুজন স্পিনার রেখে পনেরো সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবে প্রধান নির্বাচক এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নানু বলেন পনেরো জনের দল যাবে। পনেরো জনের দলের মধ্যে আটজন ব্যাটসম্যান থাকবে একজন অ্যাডিশনাল পাঁচজন পেস বলার থাকবে একজন স্পেশাল স্পিনার থাকবে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে পরিচিত মুখগুলোরই দেখা মিলবে দক্ষিণ আফ্রিকার সফরে তবে এবার সুযোগ মিলছে পেসার রুবেল হোসেন ও কামরুল ইসলাম রাব্বির টেস্ট দল থেকে বাদ পড়তে পারেন ইমরুল কায়েস এছাড়া বিসিবি মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বেশ ভেবেচিন্তে কারণ তার চোখের ইনফেকশন এখনও পুরোপুরি ভালো হয়নি ডিভিলিয়রদের দেশে প্রায় দশ বছর পর সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল আগের অভিজ্ঞতা বেশ তিক্ত টাইগারদের জন্য কিন্তু সেটা দু হাজার সালের গল্প এখন তো বাংলাদেশ অনেক পরিণত দল তাই কিনা স্বপ্নবাজ প্রধান নির্বাচক তিনি বলেন প্রায় এক বছর ধরে দেখবেন যে আমরা বারোটা ম্যাচের মধ্যে আমরা তিনটা ম্যাচ জয় করেছি এবং তিনটা সিরিজ আমরা ড্র করলাম এর থেকে বড় অ্যাচিভমেন্ট আমাদের আর হয় নেই প্রধান নির্বাচক বলেন সাউথ আফ্রিকার কন্ডিশন একটু ডিফারেন্ট অনেক কঠিন কন্ডিশন তারপরও আমি মনে করি আমাদের প্লেয়াররা এখন যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন আরও যত টেস্ট ম্যাচ খেলবে আরও অভিজ্ঞতা হবে তো আমি আশা করি সাউথ আফ্রিকার সাথে আমাদের টিম ভালো করবে প্রসঙ্গত দুটি টেস্ট তিনটি ওয়ান ডে এবং দুটি টি টোয়েন্টি খেলতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে সতেরোই সেপ্টেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল দেশ বিদেশের ক্রিকেটের আপডেট নিউজ নিয়ে আবারও আসবো একটু পরেই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন